আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে। যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো মানের ফ্রিজ কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো হয়তো অনেকেই কম ইউজ বা এমন ফ্রিজ আমাদের কাছে আছে যে ইউজ কম হয়েছে, সেই ক্ষেত্রে তো আমাদের কাছে পর্যাপ্ত প্রচুর মালই আছে, বিভিন্ন ব্র্যান্ডেরই আছে, নামি দামি ব্র্যান্ডের হিটাসি, র্যাং, শার্প, তোসিবা, এলজি, স্যামসাং বিভিন্ন ব্র্যান্ডেরই আছে। তো হয়তো অনেকে ভাই প্রশ্ন করেন, ভাই আপনাদের এগুলো কি কাজকাম করা হয় কি না কি আসার বিষয়। তো আমাদের এখানে যদি কোনো কাজকাম করা থাকে সেটা আমরা বলে দিই যে ভাই এটার কাজ করছি, এটার করি নেই, এটা অরিজিনাল গ্যাস কম্প্রেসার। আমাদের এখানে যদি আমরা রং করেও থাকি তাও বিস্তারিত আমরা কাস্টমারকে বলে দিই, কারণ কাস্টমার টাকা দিয়ে মাল কিনবে, তার প্রত্যেকটা জিনিসই তার জানা দরকার আছে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলে দিই। তার আমাদের এখানে কাজকাম আমরা করি না তা না, আমাদের এখানে কাজকাম করি। বাসা বাড়ির এক্সচেঞ্জ হয়তো অনেকে বললেন ভাই এগুলো কি জাহাজের কি না, হয়তো আপনি জাহাজেরও কিছু মাল আছে, বাসা বাড়ি এক্সচেঞ্জের মাল বেশি আমাদের, আমাদের বাসা বাড়ি এক্সচেঞ্জের মাল বেশি। তবে আমরা প্রত্যেকটা মাল এনে চার দিন সাত দিন চালাইয়া তারপরে টেস্ট করে তারপর আমরা অ্যাড দিই। আর হয়তো অনেকে বলেন ভাই ওয়ারেন্টিটা আপনারা কীভাবে কী দেন, তো আমাদের ঢাকার ভিতরে 500 পদ্ধতিতে আপনার এক মাসের করে ওয়ারেন্টি আছে, যে কোনো মালে আপনার এক মাসের ওয়ারেন্টি পাবেন, তবে ঢাকার বাইরে সম্ভব না। তো এখানে মনে করেন যে হয়তো অনেকেই প্রশ্ন করেন ভাই ভাই দুই একদিন দুদিন কিনলাম নষ্ট হয়ে যাবে কিনা আসার বিষয়ে। তো যেহেতু সেকেন্ড হ্যান্ড মাল টুকিটাকি সমস্যা দিতেই পারে, তো সেক্ষেত্রে ঢাকার 500 পদ্ধতিতে থাকলে সেটা আমরা আসি। তো আর হয়তো অনেকেই ভাই আমার কথা হচ্ছে যেখান থেকে আপনি ফ্রিজগুলো কিনবেন না কেন প্রত্যেকটা মাল যাচাই বাছাই করে তারপরে কিনবেন, কারণ টাকা দিয়ে মাল কিনবেন, কারো আপনি ফোন দিবেন ভিডিও করে দেখে শুনে বুঝে তারপর আপনি কিনবেন, কারণ অনলাইনের জিনিস ম্যাক্সিমাম ফটগিরি হয়। তো অনেকে মানে ম্যাক্সিমাম ফটগিরি হয়। তো সেই ক্ষেত্রে যেখানে একটা প্রোডাক্ট কিনবেন তার অ্যাড্রেস ম্যাড্রেস সব কিছু দেখে তারপর আমাদের কিনবেন। তো আমাদের এখানে একদম লো প্রাইজের বাজেটও আছে, বলতে পারেন যে আপনার এটা গরিবের বাজারে আর কি, যে একদম লো প্রাইজে সেই ক্ষেত্রেও আছে। তো আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা মাল আপনার হলো যারা কাস্টমার আসে নাকি ইনশাল্লাহ আরও কমে দেওয়ার চেষ্টা করি, আর যারা পাইকারি নেবেন সেই ক্ষেত্রে আপনি নিতে পারবেন। দুটা নাম্বারই আছে, ইমো হোয়াটসঅ্যাপ দুটা ফোন দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো চলুন বেশ কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটি অন করে দিলেই আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চলুন বেশ শুরু করি আজকের এই ভিডিও। তো আপনাদের ফার্স্টে দেখাচ্ছি আপনার শার্পের একটা কোম্পানি, দেখেন শার্প যাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে এটা আপনার 1850, কালারটাও খুব সুন্দর, ইউজও খুব কম করছে। এটা হচ্ছে আপনার নন ফোস্টের, দেখেন এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল, মানে একদম ফ্রেশ কন্ডিশন আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার, এটা কোনো কাজকাম করা হয় নাই। আপনি হয়তো অনেকে বলেন ভাই নন ফোস্ট কি, আপনি যা রাখবেন তাই বরফ হবে, চতুর্দিকে কোনো বরফ হবে না, আপনার বাতাসে বরফ হবে, এটাকে বলা হয় নন ফোস্টের। যাদের একটু বড় লাগে সেই ক্ষেত্রে একদম ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ কিচকেচ তেমন কিচ্ছু না, একদম ফ্রেশ। তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র 16,000 টাকা, তাও আসলে ইনশাল্লাহ যতটুকু করে আমরা করব। তারপর আপনি আরেকটা দেখাইতেছি এলজি নন ফোর্স ডিজিটাল টাচ সিস্টেম, এটা হচ্ছে আপনার 1950 একটা ফ্রিজ, আপনি 50-50 অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, দেখেন এলজি, এগুলো সবগুলো আপনার টেম্পারেচার কমানো বাড়ানো সব কিছু এখান থেকে করতে পারবেন। উপরেটা হচ্ছে নর্মাল আর নিচেটা হচ্ছে ডিপ, চারটা রয়্যার, দেখেন এই ফ্রিজটা আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র 14,500 টাকা। এই বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 14,500 টাকায়। তারপর আপনি আরেকটা দেখেছি হিটাসি কোম্পানির, একদম ফ্রেশ কন্ডিশন, কোনো দাগ কিচকেচ কিচ্ছু নাই, ইউজ কম করছে, এটা হচ্ছে আপনার নন ফোস্টের 1750 একটা মাল, দেখেন একদম ফ্রেশ, উপরেটা হচ্ছে ডিপ আর নিচেরটা হচ্ছে নর্মাল, যাতে মোটামুটি নর্মালটা একটু বড় লাগে সেই ক্ষেত্রে একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল গ্যাস কম্প্রেসার। তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 14,000 টাকা, বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 14,000 টাকায়।
তারপর আপনার কাছে গেছি তো সিবা ব্র্যান্ডের, দেখেন তো সিবা, এটা হলো 14 সিপের একটা ফ্রিজ, যারা ব্যাচেলার ছোটোখাটো ফ্যামিলি সেক্ষেত্রে তো নিতে পারবেন। এটা হচ্ছে ডিপ, উপরেটা ডিপ, নিচে হচ্ছে নর্মাল, সেই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন, মাত্র 9500 টাকা। বিশাল একটা ফ্রিজ আমার কাছে পেয়ে যাবেন মাত্র 9500 টাকায়। তারপর আর কাছে এটা হচ্ছে ওয়ালটনের 14 সিপের একটা ফ্রিজ, এটা ওয়ালটন, উপরে ডিপ নিচে নর্মাল, দেখেন যাতে ডিপটা একটু বড়ো লাগে সেই ক্ষেত্রে ডিপটা মোটামুটি অনেকটা বড়ো। এটা হলো ফোস্টের আর নিচেটা হচ্ছে নর্মাল, আপনার ডেকোরেশন সব কিছুই আছে। এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 13000 টাকায়, বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 13000 টাকায়। তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি হিটাসি কোম্পানির, দেখেন হিটাসি আপনার 12 সিপির একটা ফ্রিজ, যাদের ব্যাচেলার বা ছোটোখাটো সেক্ষেত্রে লাগে, হিটাসি মানে আপনার জাপানের একটা ফ্রিজ, কালারটাও খুব সুন্দর একটা কালার। এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল, যারা ব্যাচেলার দুজন বা তিনজন তাদের জন্য খুব পারফেক্টলি একটা ফ্রিজ। তো এই ফ্রিজ আমাদের কম দামে পেয়ে যাবেন মাত্র 9000 টাকা, তাও আসলে ইনশাল্লাহ যতটা করে আমরা করবো। তারপর একটা দেখেছি আপনার সেম আর একটা হিটাসি ফ্রিজ, আপনার 10 সিপটি, এটা হচ্ছে ছোটো একবারে, এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে হচ্ছে নর্মাল। এই ফ্রিজ আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 7500 টাকা, খুব সুন্দর একটা ফ্রিজ, কুলিংয়ের দিকে খুব সুন্দর। তারপর কথা এটা হচ্ছে আপনার স্যামসাংয়ের একটা ফ্রিজ নন পোস্টের 18 সিপটি, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, এটা হচ্ছে নন পোস্টের, মানে ফ্রেশের ভিতরে, দেখেন উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল, একদম ফ্রেশ। আমাদের এখানে যেটা কাজকাম করা হয় সেটা আমরা বললে দিই, উপরে ডিপ নিচে নর্মাল। এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 12000 টাকায়, বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যান মাত্র 12000 টাকায়। তারপর কারো যে ডিপ লাগে সেক্ষেত্রে ডিপ, এটা হচ্ছে আপনার 300 লিটারের ডিপ, আপনার সিঙ্গার কোম্পানির, এটা হচ্ছে 300 লিটারের ডিপ, দেখেন ভিতরেও অনেক বড়ো। তাহলে 300-350 লিটার ডিপ লাগে তা আমাদেরকে বলবেন। তো এই ডিপটার প্রাইস পড়বে মাত্র 15500 টাকা। তারপর একটা আছে হিটাসি 12 সিপটি, জাপানি একটা মাল, দেখেন একদম ফ্রেশ নতুনের মতন, এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল, একদম ফ্রেশ কন্ডিশন, যারা ছোটোখাটো ফ্যামিলি বা ব্যাচেলার তাদের জন্য পারফেক্ট। এই ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 8500 টাকা, খুব সুন্দর একটা ফ্রিজ আমার পেয়ে যান মাত্র 8500 টাকা। তারপর আপনি আর একটা দেখেছি স্যামসাংয়ের ডাবল ডোর, দেখেন এটা হলো স্যামসাংয়ের ডাবল ডোর, মানে বড় একটা ফ্রিজ, দেখেন কালারটা খুব সুন্দর, এটা আপনি ডিজিটাল কমানো বাড়ানো সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তো এই সাইডটা হচ্ছে আপনার ডিপ আর এই সাইডটা হচ্ছে আপনার নর্মাল, দেখেন এক পাশ ডিপ, এই সাইডে যা আছে সম্পূর্ণ আপনার ডিপ আর এই পাশে হচ্ছে আপনার নর্মাল। এই এই ফ্রিজ আপনার কিনতে গেলে প্রায় 1,00,000 টাকা লাগে নতুন কিনতে গেলে, তো আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 45,000 টাকায়, এই ফ্রিজটা আমাদের পেয়ে যান মাত্র 45,000 টাকায়। তারপর আপনার আর একটা ডিপ আছে, এটা হচ্ছে 270 লিটার একটা ডিপ, দেখেন একদম নতুন, কোনো দাগ স্কেচ কিচ্ছু নয়, এটা হচ্ছে আপনার ডিপ ভিতরের সাইড, এটা অনেক বড় একটা ফ্রিজ, 270 লিটার অরিজিনাল সব কিছু, দেখেন জাহাজের একটা ফ্রিজ, এটা হচ্ছে আপনার 270 লিটার। কারো যদি কোনো ডিপ লাগে তা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের 150, 200, 250, 300 সব ধরনের ডিপ আছে। তো এই ডিপটার প্রাইস পড়বে মাত্র 12,500 টাকা, তাও আসলে ইনশাল্লাহ যত করা করবো। তারপরে আছে ন্যাশনাল কোম্পানির একটা ফ্রিজ, জাপানির একটা মাল, 14 সিপটি, এটা হচ্ছে উপরে ডিপ আর নিচেরটা হচ্ছে নর্মাল। এই ফ্রিজ আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 9000 টাকা, বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র 9000 টাকায়।
তারপর একটা দেখতে স্যামসাং এর নন ফ্রস্টের 16 সিপির একটা ফ্রিজ, এটা হচ্ছে আপনার উপরে ডিপ, ডিপটা অনেকটা বড়, আর নিচেরটা হচ্ছে নর্মাল। এই ফ্রিজ আপনি কম দামে পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা, বিশাল একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র 9,500 টাকায়। তারপর আপনি আর একটা দেখে আসি, গ্লাস ডোর একটা ফ্রিজ দেখেন, এটা হলো সম্পূর্ণ গ্লাস ডোর, অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, এটাকে বলা আসছে। এটা আপনার বাইরের একটা ফ্রিজ, জাহাজের উপরটা নর্মাল নিচেটা হচ্ছে ডিপ। এই ফ্রিজ আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 12,000 টাকা, তাও আসলে ইনশাল্লাহ যতটুকু করে আমরা করব। তারপর আপনার আর একটা দেখতেছি, ইলেকট্রা কোম্পানির সম্পূর্ণ গ্লাস ডোর একটা ফ্রিজ, 50-50 16 সিপির, নিচে ডিপ উপরে নর্মাল, খুব সুন্দর একটা ফ্রিজ। ভিতরে দেখা যাচ্ছি এটা মালটা আসছে উপরে নর্মাল আর নিচেরটা হচ্ছে ডিপ। এই ফ্রিজ আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 16,000 টাকা, বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 16,000 টাকায়। তারপর একটা দেখা যাচ্ছে আপনার ফোস্টের 16 সিপির একটা ফ্রিজ, নিচে ডিপ উপরে নর্মাল, 50-50, কালারটা খুব সুন্দর। এটা আপনার 50-50, অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল, উপরেটা হচ্ছে নর্মাল আর নিচেরটা হচ্ছে ডিপ। এই ফ্রিজ আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা, বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র 9,500 টাকা। তো আমাদের সে মানে পর্যাপ্ত আর প্রচণ্ড মাল আছে, খালি এগুলো না, আরও অনেক মাল আছে। কারো কোনো মাল লাগলে সেক্ষেত্রে আমাদের বলবেন, আসলে এত মাল বিরত দেওয়া তার সম্ভব না। তো আমাদের কাছে পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে, আসলে এত মাল ভিডিওতে করা সম্ভব না। যারা পাইকারি নেবেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন, দুটা ইমো নাম্বার আছে। আর যারা ঢাকার বাইরে নেবেন তা আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন। আর যারা আমাদের এই ফ্রিজগুলো কিনবেন, আমাদের আসার ঠিকানাটা হচ্ছে ঢাকার রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে, মেরাদিয়া হিন্দুপাড়া পানির পাম্প, 7/3 ক, খিলগাঁও, ঢাকা 1219। তো আমাদের দুটা নাম্বারই আছে, একটাতে না পেলে একটাতে ফোন দেবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।